মানে পুলিশের গুলি খাচ্ছে, তা আমি কাদেরকে নিয়ে ক্লাসরুমে দাঁড়াবো? যারা হচ্ছে একদম বিপক্ষে ছিল সেটা তো অফকোর্স আমি কোনো ভালো ভালো চোখে দেখবো না। প্রাণ তো একটা বড় সম্পদ, একটা স্টুডেন্ট একটা আবু সাইদকে তো পাওয়া যাবে না। মানুষ মারা যাচ্ছিল, এটা নিয়ে কথা বলা উচিত ছিল। তো বাবা মাকে একটা ভূমিকা রাখতে হবে যে সন্তানকে কন্ট্রোল করা। এমপিরা হচ্ছে বলতেছে যে আমার ছবি দেখায় তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারবো, ওপেনলি বলতেছে। এই হাতের মধ্যে 10টা বাড়ি মারছে, ডিবি অফিসে আমাদেরকে ভাত খাওয়াইছে। হাতের যে এত মজা হইতে পারে, এখানে মেরে ফুলে গেছিল, তো আমি হাত এরকম মুট করতে পারতেছিলাম না। আমি বাম হাত দিয়ে ভাত খাইছি, যে এই হাত দিয়ে আপনাদের বাচ্চাদেরকে পড়াই আমি। এরকম হাজার হাজার গল্প কিন্তু রয়েছে। বয়কটের ব্যাপারটা এটা তো আমি ডিসাইড করতে পারবো না, জনগণ ডিসাইড করবে। সংকট থেকে সম্ভাবনা, আধার যত গভীর হয় আলোর দিশা হয় তত কাছে। সংকটেই সবচেয়ে বেশি প্রয়োজন খোঁজা সম্ভাবনা। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস প্রেজেন্ট সংকট সম্ভাবনা আয়োজনে সকলকে জানাচ্ছি স্বাগতম। নতুন বাংলাদেশে যে সংকটগুলো রয়েছে সেগুলো পেরিয়ে সম্ভাবনার কথা বলবো আজ। জুলাই মাসে যে বিপ্লব শুরু হয়েছিল আস্তে আস্তে তা গণ অভ্যুত্থানে পরিণত হয়। আগস্ট মাসে নতুন এক বাংলাদেশের মুখ দেখে আমরা। সেই আন্দোলনে নানা সেক্টরের মানুষ নানা ভূমিকা পালন করেছিলেন। কিছু মানুষ ছিলেন এই নতুন বাংলাদেশের পক্ষে, অধিকাংশ মানুষ ছিলেন আসলে, তবে কিছু মানুষ যে এর বিরোধিতা করেননি তাও কিন্তু নয়। তবে সব কিছুকে পেছনে ফেলে কিভাবে সকলে মিলে সামনে এগিয়ে যেতে পারি সেই কথাই বলবো আজ। জনপ্রিয়তা কিভাবে আমাদের সংকটের সময় আমাদের প্রয়োজন হয়ে ওঠে, আজ আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন দুজন জনপ্রিয় মুখ, দুটি ক্ষেত্রের একজন জনপ্রিয় শিক্ষক এবং আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ফাহাদ টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মোহাম্মদ ফাহাদ হোসেন এবং কন্টেন্ট ক্রিয়েটর মারুফ আহমেদ মাসুম, স্বাগত জানাই আপনাদের দুজনকে। আপনারা জায়গায় দাঁড়াবেন, আমিও আমার জায়গায় দাঁড়াতে চাই। কেমন আছেন? কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। দুজন এমন মানুষ যারা এই আন্দোলনে আসলে ভীষণ অ্যাক্টিভ ছিলেন। আমি মাসুম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যখন একজন মানুষ জনপ্রিয় হয়ে ওঠেন তার কাছে আসলে জনগণের প্রত্যাশা অনেক। এই আন্দোলনে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আমরা বলি, তাদেরকে জনগণ চেয়েছিল তাদের পক্ষে থাকবে। কিছু মানুষ আছেন একেবারেই হয়তো বিপক্ষে ছিলেন, একেবারেই কম সংখ্যক, কিন্তু বেশিরভাগ যেটা ছিল সেটা হচ্ছে একটা সেফ জোনে থাকা। সরকার যদি ক্ষমতায় থেকে যেতেন হয়তো তারা বলতেন আমি তো তোমাদের কথা বলেছি, আবার যখন সরকার পতন হয়েছে তখন হয়তো বলতে পারছেন যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। এই জায়গাটিকে আপনি কিভাবে দেখেন? আসলে সংখ্যার ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কতজন কোন পক্ষে ছিল, বাট আমি অনেককেই দেখেছি যারা পক্ষে ছিল। বাট পক্ষে থাকাটা আই থিঙ্ক ইটস ওকে, বাট কেউ কেউ হয়তো বা নিউট্রাল ছিল, এটাও কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা দেখা গেছে টেনে টুনে মেনে নেওয়া যায়। বাট যারা হচ্ছে একদম বিপক্ষে ছিল, ইভেন এরকমও হয়েছে যে মানে তাদের ইভেন্ট করারও প্ল্যান ছিল বা বিপক্ষে ভিডিও করারও প্ল্যান ছিল, সো সেই সেটা তো অফকোর্স আমি কোনোভাবেই ভালো ভালো চোখে দেখবো না। কিন্তু এই নিউট্রাল থাকার জায়গাটাকে আমি বলবো, যখন একটা এরকম মানবতা বিরোধী কাজ হচ্ছে তখন কি দলমত নির্বিশেষে গিয়ে সাধারণ একটি সমাধান চাওয়া কাজ না মানুষের? কিংবা যারা মানুষ বলবো না আমি, যারা একটা জায়গায় রয়েছেন মানুষের প্রত্যাশার জায়গায়, খুব স্বাভাবিকভাবে জনপ্রিয়তা যখন আপনার একটা পরিচয় হয় তখন আপনাকে একটা প্রত্যাশার ভারও আসলে নিতে হয়, সেই জায়গাটাই কি বলবেন? অ্যাটলিস্ট যখন হচ্ছে মানে মানুষ মানে মারা যাচ্ছিল, স্টুডেন্ট মারা যাচ্ছিল, মানুষ মারতেছিল, সো তখন অফকোর্স কথা বলা উচিত, বা কথা অনেকেই বলছে, অনেকেই হয়তো বলে নাই, বাট মানে অ্যাটলিস্ট এতটুকু বলা মানে যখন মানুষ মারা যাচ্ছিল এটা নিয়ে কথা বলা উচিত ছিল। এখানে একটা জিনিস ফাহাদ ভাই আপনার কাছে সেটা আসতে চাচ্ছিলাম, ব্যক্তিত্ব একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমার ছাত্র, আমার ছাত্র, আমি যাদেরকে পড়াইছি এক এক মানে যুগ ধরে পড়াইছি, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, আমি আমার কথা বলছি, তো আমি যখন দেখলাম যে আমার ছাত্রদের গুলি করা হচ্ছে, সেটা ঢাকা হোক, রাজশাহী হোক, ময়মনসিংহ হোক, আমি তো বলি দেশটা আমার। সো যদি কোনো একটা টিচার যদি হয়ে থাকে, একটা শিক্ষক যদি সে হয়ে থাকে, যার কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎটাকে গড়ে তোলার চেষ্টা করা, তা আমার শিক্ষার্থীর ভবিষ্যৎটা রাস্তায় নষ্ট হচ্ছে, মানে পুলিশের গুলি খাচ্ছে, তা আমি কাদেরকে নিয়ে ক্লাসরুমে দাঁড়াবো?
কাদের সামনে অনলাইনে ডেলিভারিটা দিব? তো আমার কাছে এখানে আমার এই প্রশ্নটা আমি করে ফেলাই মনে হয় আমার বেটার। শিক্ষকদের কিন্তু একটা বড় অংশ চুপ করেছিলেন, আপনার কি মনে হয় যখন ব্যাপারটা শিক্ষার্থীদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, একজন শিক্ষকের নিউট্রাল থাকাটাও কি একটা অপরাধের শামিল? আপনি কি বলবেন? আমি মনে করব অপরাধ বলতে মানে ব্যক্তিত্বহীনতা, এবং আমি মনে করব যে এটা অপরাধ বলতে গেলে তো এটা আইন অনুযায়ী আসতে হবে, একটা মানুষের পক্ষে সেটা করা সম্ভব না। আচ্ছা, যাদেরকে আমি পড়াচ্ছি, যাদেরকে আমি জ্ঞান দিচ্ছি, এদের উপর যখন নির্যাতন হচ্ছে, এটা ব্যক্তি আমি হিসাবে আমার অবস্থান যাই হোক না কেন, সেটা কোনোভাবে চুপ করে থাকাটা আসলে এটা মানুষের পর্যায়ে পড়ে না। তো আমার মনে হয় যে যারা চুপ করে ছিলেন তাদের বিভিন্ন ভয় ছিল, পরিবার আছে, ভয় যে আমার ছিল না তা না, কিন্তু আমি যখন আন্দোলনে গেছি বা আমি যখন বাচ্চাদের সাথে, আমার স্টুডেন্টগুলোর সাথে দেখছি পুলিশ গুলি করতেছে, এবং ওই মোমেন্টে আমার কাছে মনে হয়েছিল যে প্লিজ, এই মানে তোমরা এইভাবে না, মানে অন্যভাবে, এই এই আক্রোশ, এই ধ্বংস তো আমি দেখতে যাচ্ছি না। আমি দেখতেছি ছাত্ররা বা পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে অনেক সম্পদের ক্ষয় হচ্ছে, অনেক সম্পদের ক্ষতি হচ্ছে। প্রাণ তো একটা বড় সম্পদ, একটা স্টুডেন্ট, একটা আবু সাইদকে তো পাওয়া যাবে না, এরকম অন্তত হাজার খানেক স্টুডেন্ট মারা গেছে। তো সিচুয়েশনটা এমন ছিল যে এটা কোনোভাবেই কোনো সাধারণ নিয়মের মধ্যে এনে উপসংহার টানা যাবে না, এটার সূচনাটাও সুন্দরভাবে হয়নি, এটার প্রলম্বিতকরণটা কতদিন হবে এটাও কেউ জানতো না, যেহেতু সব কিছুই হয়েছে একটা বিপ্লব, বিপ্লবের কোনো গ্রামার থাকে না। তো আমার মনে হয় যারা চুপ ছিলেন তাদের এখনও চুপই থাকা উচিত, এবং তাদের অবস্থানটা স্পষ্ট করা উচিত যে আমরা চুপ ছিলাম, আমাদের আসলে মেরুদণ্ডটা সোজা ছিল না, তো ক্ষমা করে দিও, এইরকম একটা বার্তা দিয়ে স্টুডেন্টের সামনে থাকা উচিত। আপনার কি মনে হয় ফাহাদ ভাই, এই যে আমরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে হয়তো ভিসি পদত্যাগের জন্য আন্দোলন কিংবা শিক্ষক পদত্যাগের আন্দোলন আছে, সেটা আস্তে আস্তে স্কুল কলেজে ছড়িয়ে গেল, সেটা কতটা ঠিক হচ্ছে আসলে, এই যে স্টুডেন্টরা সরাসরি গিয়ে পদত্যাগের জন্য বাধ্য করছেন? এইটা এই বিষয়টা আসলে মানে ওই যে বললাম না, যখন স্বাধীনতার একটা খুব ডেঞ্জারাস একটা টার্ম, মানে স্বাধীনতা পেয়ে ফেলা যতটা রক্তের কারণে হয়েছে বা রক্তের বিনিময়ে হয়েছে, এই স্বাধীনতা ধরে রাখতে গেলে মনে হয় তার চেয়ে বেশি রক্ত দেওয়া লাগবে। কারণ এখন আবার ওই যে এখনকার জেনারেশন তো আবার স্যাভেজ একটা শব্দ ইউজ করে, এইটা যে কোনটা স্যাভেজ আর কোনটা বেয়াদবি এটার ল্যান্ডমার্কটা কেউ ডিসাইড করে দেয় নাই। একটা শিক্ষক, সে শিক্ষক, তার মান সম্মানে আঘাত লাগতে পারে, এইরকম কোনো কাজ একজন শিক্ষার্থীর করা উচিত না, কিন্তু ওই শিক্ষকটাও শিক্ষক হয়ে উঠতে পারেনি, শিক্ষার্থীরাও শিক্ষার্থী হয়ে উঠতে পারেনি। এই জন্য যে আদর্শ সম্পর্কের কথা আমরা বলছি সে আদর্শ সম্পর্কটাই ওখানে ছিল না, সুতরাং অনাদর্শিক কাজকর্ম এখন হচ্ছে। আমি ব্যক্তি ফাহাদ যদি বা মাসুম যদি কোনো একটা ক্লাসে স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি পড়ায় থাকে বা নীতি নৈতিকতার জায়গা যদি ঠিক থাকে এবং শিক্ষার্থীদেরকে যদি আসলেই সঠিকভাবে প্রজ্ঞা বিতরণের কাজে সে নিষ্ঠার মানে কাজে থাকে, ওই শিক্ষার্থী সে যতই ব্যাধব হোক শিক্ষকের গায়ে আঘাত দেওয়ার সাহস, রক্ত ওর গায়ে থাকা কথা না। যেই সকল শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে কাজ করতেছেন, হয়তো আমি আন্দাজ করে বলতেছি হয়তো কিছু একটা করেছিলেন তারা তাদের অতীত জীবনে যার জনরোষে তারা এখন পড়েছেন, তা নাহলে এত শিক্ষার্থী গিয়ে শিক্ষকের বিপক্ষে কথা বলবেন মানে এটা কেন, এটা আমি জানি না, বাট এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাট আমি বলবো যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা দেখছেন, কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। আমার শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন আমাদেরকে স্বাধীনতা বজায় রাখার জন্য সভ্য হইতে হবে। যে অন্যায়ের কারণে একটা কমিউনিটিকে আমরা পরাস্ত করতে পেরেছি, সেই ধরনের অন্যায় যেন আর না হয়, ন্যায় কোনটা আর অন্যায় কোনটা এইটাকে একটু সামনে আনতে হবে। এখনকার বাবা মাও একটু অনেকখানি স্মার্ট আগেরকার জেনারেশনের তুলনায়, সো বাবা মাকে একটা ভূমিকা রাখতে হবে যে সন্তানকে কন্ট্রোল করা, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। যে সকল শিক্ষকরা সামনে ছিলেন বা যে সকল শিক্ষকরা মনে করেন যে আপনারা আপনাদের নীতি নৈতিকতার জায়গায় সঠিক ছিলেন, আপনারা আপনাদের স্টুডেন্টকে গাইড করবেন যে এনারা বা এই স্টুডেন্টরা, সেটা বিশ্ববিদ্যালয়ে হোক, সেটা কলেজ লেভেলে হোক, সেটা স্কুল লেভেলে হোক, তারা যেন তাদের আচরণের মাত্রাটাকে অতিক্রম না করে,
সেটা আমাদের এই সুন্দর দেশের জন্য কাম্য হবে। চমৎকার বার্তা, অনেক ধন্যবাদ। মাসুম, আপনার কাছে আসতে যাচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশন আসলে আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং আমাদের বেশ সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি। অনেকেই আছেন যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনকেই পেশা হিসেবে নিয়েছেন, সেটা নানা ক্ষেত্রে। আপনি যেমন ফিল্মের ক্রিটিক হিসেবে রয়েছেন, এরকম নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হয়। সেই জায়গায় এটা ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে মাঝে মাঝে ইন্ডাস্ট্রি যেরকম সিন্ডিকেটেও পরিণত হয়েছে, আমরা এরকম অভিযোগ পাই বারংবার, আপনি কি বলবেন? হ্যাঁ, মানে সিন্ডিকেটের ব্যাপারটা আসলে কোনো ক্ষেত্রেই মেনে নেওয়া যায় না। অফকোর্স সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক বা অন্য কোনো ক্ষেত্রে, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও এটা হচ্ছে বিভিন্ন, আপনি হয়তো বা দেখে থাকবেন বিভিন্ন প্রোগ্রাম যে হচ্ছে তারা নিজেরাই, মানে এমনও হাস্যকর ব্যাপার আছে যে হচ্ছে তারা নিজেরা নিজেরাই কন্টেন্ট বানাবে এবং নিজেরা নিজেরাই হচ্ছে একটা টিম গঠন করে নিজেরা নিজেরাই হচ্ছে পুরস্কারের মানে স্টেজ সাজায়, তারপর হচ্ছে নিজেরা নিজেরাই নিজেদেরকে নিজেরা পুরস্কার দেয় যে হচ্ছে অমুক প্ল্যাটফর্মে অমুক ভালো করতেছে। দেখা গেছে ওই সিন্ডিকেটের বাইরে যারা তারা পুরস্কারও পাচ্ছে না বা ওই ওইটার ভিতরে ঢুকতে পারতেছে না, মানে প্রপার অ্যাসেসমেন্টটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনে কি রাজনীতির প্রভাব ছিল, আপনি কি বলবেন? আচ্ছা, এখানে হচ্ছে একটা মেজর একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা নতুন একটা সিন্ডিকেট তৈরি হচ্ছিল বা তখনও ছিল, সেটা হচ্ছে যারা নির্বাচনী প্রচার প্রচারণা করছিল, এই যে 2024 যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের আগে তারা একটা ক্যাম্পেইন করছিল যে হচ্ছে কোনো একজন স্পেসিফিক এরিয়ার কোনো একজন এমপিকে প্রমোট করছে, কেউ 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 হচ্ছে স্পেশাল কিছু ভবন, যেমন হচ্ছে সেটা পদ্মা সেতু হোক বা হচ্ছে মেট্রো রেল হোক বা হচ্ছে যে স্থাপনাগুলোকে প্রমোট করছে অনেকে। এক্ষেত্রে যারা ওই ক্যাম্পেইনটা করছিল তাদের মধ্যেও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিলো যে তারা হচ্ছে সরকারি প্রচার প্রচারণা করবে এবং ওইখানে ভালো গুড অ্যামাউন্ট অফ মানিও ছিল যে আপনি টাকাও পাচ্ছেন, আপনি ফেমও পাচ্ছেন, আবার মানুষজন দেখতেছে যে আমি একজন এমপির সাথে বসে নৌকায় বসে আমি চড়তেছি, এমপির সাথে আমি কথা বলতেছি, ইভেন এমপিরা হচ্ছে বলতেছে যে আমার ছবি দেখায় তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারবো, ওপেনলি বলতেছে। সো এই এই সিন্ডিকেটের যারা ছিল, যারা হচ্ছে টাকা খেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করছে, এটা আমি অফকোর্স আমি কোনোভাবেই সাপোর্ট করি না, যে হচ্ছে আমার মনে হয় যে এই কাজটা অফকোর্স গণতন্ত্র বিরোধী। কারণ হচ্ছে জনগণ হচ্ছে ভোট দেবে, জনগণ যাকে ভালো, দুজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, জনগণ হচ্ছে যাকে তাদের ভালো লাগবে বা যাকে মনে হবে যে তাকে আমার ভোট দেওয়া উচিত তাকে ভোট দেবে। আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি গিয়ে বলতে পারি না যে আপনারা হচ্ছে এনাকে ভোট দেন, আমি একজনের কাছ থেকে টাকা খেলাম, টাকা খাওয়ার পরে আমি বলতেছি যে আপনার এই এমপি মানে মানে তখন তার এমপি না, মানে তখন উনি জাস্ট দাঁড়াইছে যে আপনারা ওনাকে ভোট দেন। সো আমার মনে হয় যে আমি মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে আমি গণতন্ত্রের বিরোধী কাজ করছি, এই কাজটা যারা করছে অফকোর্স তারা গণতন্ত্রের বিরোধী কাজ করছে। এই কাজটা করার পর মানে হচ্ছে ক্যাম্পেইনটা, নির্বাচনের ক্যাম্পেইনটা করার পর এদের মধ্যেই একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। এখানে আমার একটা প্রশ্ন আছে আসলে, কারণ ক্যাম্পেইন তো এমনিতেও হয়, কেউ একজন কাউকে সাপোর্ট করতে পারে, আপনার কেন মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ক্যাম্পেইন করাটা নৈতিকতা বিরোধী? আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমি এই যে একটু আগে আমি ব্যাখ্যা করি বললাম যে দুইজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, এখন ভোটের ব্যাপারটা তো জনগণ দেবে, জনগণের যদি মনে হয় যে এই ক্যান্ডিডেটটা ভালো সৎ আমার মনে হচ্ছে সো তাকে ভোট দেবে। এখন আমি আমি যদি এরকম হইতো যে আমি ওই এলাকার এলাকার যদি হই তাহলে ইটস ওকে ফাইন, যে আমার এলাকার আমার মনে হচ্ছে যে এই ওনাকে ভোট দিলে আমাদের উন্নয়ন হবে। আপনার পয়েন্ট এই জায়গাটায় যে আমি যদি এলাকার না হই, আমি যদি ভোটারদের একজন না হই তার, তাহলে আমি পারি। হ্যাঁ, আমি বাইরের বাইরের এরিয়া থেকে এসে আমি জাস্ট তাকে প্রমোট করে দিয়ে গেলাম, মানে আমি জানিও না যে উনি কি সৎ কিনা। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে প্রমোট করাটাকে আপনি অনৈতিক বলছেন বা অগণতান্ত্রিক বলছেন? আমি টাকা খেয়ে আরেকজনকে মানে প্রমোট করতেছি, এটা আমি মানে কোনোভাবেই মানে সাপোর্ট করি না। কাজ না দেখে অর্থের বিনিময়ে কিছু বলা, আমি তাকে পার্সোনালি তেমন চিনিও না, আমি জানি না যে শুধুমাত্র আপনার পেশার জন্য আপনাকে বলেছে, আপনি আপনার জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন, এটা অগণতান্ত্রিক। অনেক ধন্যবাদ, এবার আমি ক্লিয়ার হয়েছে। ফাহাদ ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি সরাসরি রাস্তায় ছিলেন আপনার ছাত্রছাত্রীদের সাথে এবং আপনাকে তার জন্য জেলেও নিয়ে যাওয়া হয়েছিল অনেক ছাত্রছাত্রীদের, যেমনটি নেওয়া হয়েছে, সেই জেলে নেওয়ার অভিজ্ঞতাটি কি আজকে শেয়ার করবেন? কেমন মনে হচ্ছিল ভেতরে বসে? অনেক কথা, এটা আমি আসলে বইয়ের মাধ্যমে প্রকাশ করব। আমার একটা বই আমি শুনি, সেই বইয়ের ধরেন ভূমিকাটাই অনেক লম্বা, আমি একটু সামারাইজ করি। আমি পড়াচ্ছি, মানে ক্লাসে পড়াচ্ছি, তো ক্লাসে আমার অফলাইন স্টুডেন্ট এইচএসসি 26 ব্যাচ, সকাল 11:30 বাজে, পড়াচ্ছি রুই মাছ, মানে পড়ানোর মাঝখানে এই পুলিশ ঢুকলো আমার অফিসে, একজন দুইজন না 50 জন। মানে আমার কাছে মনে হইলো যে এত পুলিশ আসছে, এক একজনের কাছে লাঠি, মানে আমার কাছে লিটারেলি সিচুয়েশনটাই মনে হয়েছে যে আমি আমার মাথা ব্ল্যাঙ্ক, মানে কী হইলো এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, পুলিশ আসছে কথা বলবো, কী হয়েছে, কিন্তু আমাকে যে ধরে নিয়ে যাবে,
বা টু সাম এক্সটেন্ট আমি মানে ধরে নিয়ে যেতে পারে সেটাও ধরে নিয়ে যেতে পারে তখন আমার মনে হয়নি। মানে আমি যদি কোনো অনৈতিক কাজ করতাম তাহলে সেই সেই পর্যন্ত আমার বুকে মানে ভয় থাকতো, আমার ততক্ষণ পর্যন্ত একটু ভয়ও কাজ করেনি। পুলিশ অফিসার আমাকে দেখাচ্ছে, এই এরকম, এই এনাকে চেনেন? হ্যাঁ চিনি, চলেন আপনার সাথে কথা বলি, চলেন। তো সোফাতে বসালাম, কথা বললো। এখন এর মধ্যে ওনারা বললো যে চলেন আপনার সাথে আমাদের ওসি সাহেব কথা বলবে। তো আমিও ততক্ষণও কিন্তু একটু ভয় পাইনি, তো আমি চিন্তা করলাম চলেন যাই। কিন্তু আমার টেনশনটা হচ্ছে আমার যে ফোন, এই ফোনটা আর আমার অফিসের যে ম্যানেজার, এই দুইজনের ফোন উনি হাতে নিয়ে রাখছে। নিয়ে রেখে আমার বললো যে চলেন, তো আমিও বললাম ঠিক আছে চলেন। নিচে নামতে নামতে দেখি আমার অফিসের নিচে আরও এরকম 20-25 জন পুলিশ, এত পুলিশ। তবে ওই যে মুভির সিনের মতো হয়েছে আর কি, আমি হাঁটতেছি পিছনে, এতগুলো পুলিশ হাঁটতেছে, হোপের সামনে দিয়ে আমি যাচ্ছি, মানুষজন দেখে স্টুডেন্ট তো সাহসী পাচ্ছে না, মানে এরা কি করবে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো স্টুডেন্ট তো এমনিই বয়স কম, এরা কেমনে বিপ্লবী হবে? তো তারপরে হচ্ছে গেলাম, এরপরে হচ্ছে থানায় যখন আমি গেলাম, তখন থানার যারা ছিলেন, এই 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 যে এই যে লিডার আসছে, এরও একটা আপ্যায়ন করো। তো তারপরে পরের 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো হবে যে আমার জীবনে একটা কালো অধ্যায় হয়েছে। প্রচণ্ড পরিমাণে মানে মায়ের কোনো সংজ্ঞা নাই এই ধরনের মায়ের আমাকে দেওয়া হয়েছে। তা আমি ওনাদেরকে বললাম যে এই হাত দিয়ে আপনাদের বাচ্চাদেরকে পড়াই আমি। আমার সাথে আমার সিনিয়র বড় টিচারও ছিল, বুয়েট 98 ব্যাচ, 1998 সালে উনি বুয়েটে ঢুকছে। উনিও বলতেছে স্যার আপনাদের বাচ্চাদেরকে আমি এই হাত দিয়ে পড়াই, এই হাতের মধ্যে 10টা বাড়ি মারছে। তো এই সিচুয়েশনটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে তখন আমার কোনো নীতি নৈতিকতা, কোনো বিপ্লবী চিন্তা কিছুই কাজ করেনি। আমার শুধু মনে হচ্ছে যে আল্লাহ যদি আমাকে মানে আল্লাহ তো আসলেও আছে, তখন ওই যে মানে মনে হয় না যে মুসলমানের একটা ইমানি শক্তি আছে, তখন আমার ব্রেনে শুধু এইটা নাড়া দিচ্ছিল যে এইটার রেজাল্ট মানে আমি পাব, মানে এইটার কোনো না কোনো অবিচারের একটা বিচার এই মাটিতে হবে না, এটা আমি বুঝে গেছি, মানে এইখানে হবে না, এটার বিচারটা হবে আফটার লাইফে। তা আমি সেই আশায় বসে বসে দুরুদ শরীফ পড়তেছি, সুরাকেরা যতটুকু মনে আছে পড়তেছি, আর পুলিশের উত্তর দিচ্ছি। ওনারা আমার ফোনটা ধরে একটা একটা করে মেসেজ পড়ে, যেই মেসেজের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই ওইটাকেই তার আন্দোলনের সাথে সম্পর্ক বানাচ্ছে, আর বলতেছে এই যে তুই প্ল্যান করছিস, অথচ এর এর সাথে এর কোনো প্ল্যান নাই। মারতে 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 আমাদের তিনজনকে মানে ফ্লোরে শুয়ে ফেলাইল। তারপরে কি হইল, ওনারা আর পারতেছে না মারতে, কত মারবে, 35-40 মিনিট হয়ে গেছে। এরপরে আমার যে অফিস, অফিসের যে মালিক মানে ল্যান্ডলর্ড যিনি, তাকে ফোন দিল, এই 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 প্রতিষ্ঠান এখানে থাকবে না, এটা ই করে দেন, ক্লোজ করে দেন। মানে আমি মানে আমার মনে হচ্ছে আমার তখন আমার জন্য চিন্তা হচ্ছিল না, আমি ভাবতেছিলাম যদি আমি যদি জেলে যাই তাহলে আমার প্রতিষ্ঠানের কী হবে, আমার বাচ্চাদের কী হবে, এই বাচ্চারা মানে ভবিষ্যৎটা কী হবে। আমি শুধু এই চিন্তা করি, আমার ভিতরে টেনশন হচ্ছিল যে আমি কি আসলে ওদেরকে সেফ করতে পারবো বা আমি নিজে সেফ হইতে পারবো। তারপরে থানার হাজতে ঢুকে দিল। এরপর মানে থানার হাজত থেকে থানার হাজতে যখন ঢুকলাম, আমার শরীরে তো তখন মানে মানে মাংস তার মাংস নাই, শুয়ে একটু রেস্ট দিলাম হাফ অ্যান আওয়ার। এরপরে সেখান থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল ডিবি অফিস। ডিবি অফিসে ইচ্ছা মতো অনেক অনেক জেরা, আমি তো কিছু করি নাই, মানে আমি কীভাবে উত্তর দিব, আমাকে প্রশ্ন করে আচ্ছা মেটেরিয়ালটা কেমনে ভাঙলেন, মানে আজব ব্যাপার, কী বলেন, মানে এর এই প্রশ্নের কোনো উত্তর নাই। তো তো বাট ডিবি অফিসে আমাদেরকে ভাত খাওয়াইছে, দ্যাট ওয়াজ দ্য মানে মার্স মারেজিং থিং। না না না, হ্যাঁ ওই তা জানি না আমি, কিন্তু ডিবি অফিস আমাদের সাথে আমাদের 6 জনকে ভাত খাওয়াইছে। আমি সারাদিন পরে ভাত খাইছি, মানে ভাতের যে এত মজা হইতে পারে এটা আমি তখন বুঝতে পারছি। রাতের বেলা আমার হাত তো ফুলে গেছিলো, এখানে মেরে ফুলে গেছিলো, তো আমি হাত এরকম মুট করতে পারতেছিলাম না, তো আমি বাম হাত দিয়ে ভাত খাইছি, জীবনের ফার্স্ট টাইম বাম হাতটা ধুয়ে বাম হাত দিয়ে ভাত খাইছি। এত টেস্ট লাগলো রাত 12টার সময়, সকাল 11:30 তো মাইর খাইলাম, এর পর্যন্ত তো কিছু খাইতে পারিনি।
আড়াটার সময় রাত আড়াটার সময় ভাত খাইছি। তারপরে ডিবি অফিসে রাখলো হাজতে, ডিবি অফিস থেকে পরের দিন সকালে কোর্টে, কোর্টে গেলাম। কোর্টের একটা গারদ থাকে, গারদ তো এত মানুষ, আমি তো সিগারেট টিগারেট খাই না, এগুলো আমার জন্য অসম্ভব ভয়ানক ক্ষতিকারক ব্যাপার। এত সিগারেট, মনে হচ্ছিল যে কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু সব সিগারেট। নাক মুখ বন্ধ করে আমি, আল্লাহ আমার একটু বাইর করো আল্লাহ, কিন্তু মানে বুঝতেছি যে সিচুয়েশনটা ওয়ার্স্ট অ্যান্ড ওয়ার্স্ট হচ্ছে। তো সকাল 7:30 ঢুকেছে মানে ইয়ের গারদে, কোর্টের গারদে, কোর্টে এটাকে গারদ বলে। হ্যাঁ, সেখান থেকে 5:30 আমাদেরকে আবার প্রিজন ভ্যানে নেওয়া হলো, সেখান থেকে জেল। এই হচ্ছে মোটামুটি মানে শর্ট স্টোরি, মানে জেলের ভিতরে কি হয়েছে। কতদিন ছিল মোট শেষ? কত, 31 তারিখ সকাল থেকে 6 তারিখ সকাল, 31 আগস্ট থেকে 6 জুলাই, 7 দিন এরকম। হ্যাঁ, আপনি এখন ঠিক আছেন? পারফেক্টলি ওকে আলহামদুলিল্লাহ। আমি আজকে সকালে ম্যারাথন দিয়ে আসছি 7.5 কিলোমিটার। ইটস ভেরি টাফ টু কন্টিনিউ দ্য কনভারসেশন, মানে এই গল্পটা শোনার পরে। তবে দর্শকদের জন্য যারা আজকে দেখছেন, তাদেরকে এটাই বলতে চাই যে এরকম হাজার হাজার গল্প কিন্তু রয়েছে, যে প্রাণগুলো ঝরে গেছে তাদের পরিবারের গল্প রয়েছে, যে মানুষেরা নির্যাতিত হয়েছেন তাদের গল্প রয়েছে। এত কিছুর পরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটা যাতে পথ না হারায়, সেই দায়িত্বটা যাতে আমরা সকলে নেই, সেই দায়বদ্ধতা নিয়ে যাতে আমরা সকলে কাজ করে যাই, এই অনুরোধটুকু আজকের আয়োজন থেকে থাকবে। আমরা আবার নর্মাল কথায় আসি। আসলে মাসুম ভাই, আপনার কাছে আসতে চাই, এই যে আমরা যাদেরকে আসলে চিহ্নিত করতে পারি যে তারা হয়তো এই জুলাই বিপ্লবের বা এই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছেন, তাদেরকে কিন্তু জনগণ বা তাদের দর্শকরাই প্রতিদানটা দিচ্ছেন, তাদেরকে যে ভালোবাসাটা দিয়েছেন সেই সম পরিমাণ বা তার চেয়ে বেশি ঘৃণা তাদেরকে দিচ্ছেন। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন অনেকে, বেশিরভাগই অনুপস্থিত সোশ্যাল মিডিয়া থেকে বা তাদের কাজের জায়গা থেকে। এই বয়কট যে করছে, মানে এটার সলিউশনের জায়গাটা আসলে কি? আমরা কি একেবারেই তাদেরকে বয়কট করে দিব, তারা কাজে ফিরবেন না, বা এই যে ঘটনাটি ঘটলো তার থেকে শিক্ষাটি কি হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের? বয়কটের ব্যাপারটা এটা তো আমি ডিসাইড করতে পারবো না, সেটা জনগণ ডিসাইড করবে। জনগণ যদি মনে করে যে তাকে, যে বা যারা এই কাজগুলো করছে তাদেরকে আরেকবার চান্স দেওয়া উচিত, সেক্ষেত্রে সেটা তারা ভাববে। আবার যদি মনে করে যে না, এই টাইপের একটা মানে যেখানে মার্ডার হচ্ছে, স্টুডেন্ট মারা হচ্ছে, এগুলাকে সাপোর্ট দিয়ে উল্টা হচ্ছে সেটাকে সাপোর্ট দেয়া, সো এটা মানে জনগণ ডিসাইড করবে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। আরেকটা ব্যাপার কি, আমার যেটা মনে হয় যে জনগণ তাদের কাছেই হেল্পটা বেশি চাইছিল, যারা হচ্ছে অলওয়েজ পজিটিভিটি দেখাইতো যে হচ্ছে আমি মানুষজনদেরকে হেল্প করতেছি। সো জনগণ যখন দেখছে বা অডিয়েন্স যখন দেখছে যে না, এই লোকটা তো অলওয়েজ হচ্ছে মানুষজনদেরকে হেল্প করে, যে কোনো বিপদ, যে কোনো ছোটোখাটো বিপদে তার হেল্প করে, সো তখন তাদের প্রতি মানুষের প্রত্যাশাটাও বেশি ছিল যে হচ্ছে এরা যেহেতু পজিটিভ কাজকর্ম করে বা হচ্ছে মানুষদেরকে হেল্প করে, সো তাদের কাছে হেল্পটা চাই। সো যখন তারা হেল্পটা পায় না, একে হচ্ছে হেল্পটা পায় না, উল্টা হচ্ছে তারা আরও মানে বিপক্ষে কাজ করছে। তো এটা আর কি মানে সম্পূর্ণই জনগণের উপর। আর অফকোর্স ইনফ্লুয়েন্সারদের এই ব্যাপারটা শিক্ষা নেওয়া উচিত, এই ব্যাপারটা থেকে যে অফকোর্স তুমি মানে নীতির বিপক্ষে গিয়ে যদি কোনো কাজ করো সেটার ফলাফল পাবাই। ফাহাদ ভাই, আবার আপনার কাছে আসতে চাই, এই যে ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে একটা জং ধরেছে, একটা অবিশ্বাসের জায়গা হয়েছে, একটা অসম্মান করার একটা সাময়িক সংস্কৃতি হলেও আমরা দেখতে পাচ্ছি, এটার সমাধানটা কোথায় আসলে আসতে পারে? সমাধানটা করার জন্য আসলে আইন দরকার, আইনের প্রয়োগ দরকার। আদারওয়াইজ এই আপনি যখন কোনো ধ্বংস হয়, সেই ধ্বংসটা কিন্তু নতুন সৃষ্টির একটা সূচনা তৈরি করে, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু আগাছা থাকে। এখন আমাদেরকে জাতীয়ভাবে, আপনাদেরকে বা সোশ্যাল মিডিয়া যারা এখন আছেন, যারা সরব এবং যারা হচ্ছে আদর্শের জায়গায় সঠিক, এই রকম মানুষদেরকে একটু সামনে আগে আসতে হবে, আর একটু বেশি বারবার বলতে হবে, বারবার মনে করায় দিতে হবে। সমন্বয়ক যারা আছেন, সহসমন্বয়ক যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীর যারা কাজ করতেছেন, এদেরকেও এইভাবে একটা মেসেজ দেওয়া উচিত যে এটা জেনজি, এটা মানুষকে জেনজি, আমি জানি না এটার মানে শব্দটা কোথেকে আসছে, জেনারেশন জেড, তার মানে কি এরপর আর জেনারেশন আসবে না? আসবে, তাহলে তো এরপরে কি জেনারেশন জেড 1-2 হবে না? না না, এরপর আলফা, আলফা আবার শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, তো জেনজির কি ক্যারেক্টার আমি জানি না, আমি জানি যে এটা একটা স্মার্ট জেনারেশন হবে, যে স্মার্ট জেনারেশন ভুল কম করবে,
আগে সারা পৃথিবীতে কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখার সুযোগ ছিল না, কারণ সারাউন্ডিংসটা কম ছিল। তো এবার এখন গ্লোবাল ভিলেজ, আমার কাছে ইন্টারনেট সব আছে, তো এখন মানুষের নীতিনৈতিকতার জায়গা ঠিক থাকতে হবে যে অসম্মান জিনিসটা কি, অসম্মানটা কি, এটা বোঝাই দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। আর যারা এখন সরব তাদেরকে ভূমিকা নিতে হবে সামনে, যে তোমরা ওই যে আমি আগের কথা বললাম যে মাত্রাটা নির্ধারণ করে দিতে হবে, যে তোমরা একটা প্রক্রিয়ার মধ্যে আসো। তোমাকে আঘাত করেছে বলে তুমি আঘাত করবা, তাহলে আঘাতকারী আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখন তাহলে তো ঘটনা আগের মতো হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, সেই প্রক্রিয়াটাকে স্টুডেন্টদের মধ্যে মানে বিছাইতে হবে এরকমভাবে যে তোমরা অন্তত এখন এই স্বাধীন বাংলাদেশের দাঁড়ায় আর কোনো অন্যায় করবা না, এবং তোমরা যাই কিছু করো লিখিত এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে করবা যতটুকু সম্ভব। এখন স্টুডেন্ট যদি বলে যে লিখিত কাকে দিব, যাকে দিব সেই তো হচ্ছে গিয়ে মানে নীতি নৈতিকতার জায়গা ঠিক নাই, তখন আসলে মানে এই তখন আর আসলে বলার কিছু নেই, তখন এই আমার এই টক শো দিয়ে কাজ হবে না, বা আমি এখান থেকে যাই বলি না কেন কাজ হবে না, কারণ সিচুয়েশনটা এমন ওই জায়গার, ওই পার্টিকুলার ওই জায়গার, ওই জায়গা এবং ওই সময় ওই ক্ষেত্র ওই ব্যক্তি ডিসাইড করবে যে ওইখানে কী ঘটবে। সো সামনে আরও কিছু বিপদ আসতে পারে, সামনে আরও কিছু অবিচার অন্যায় আমরা দেখতে পারি, আরও কিছু ইনোসেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলো মাথায় রেখে যতটুকু সম্ভব ক্ষতির পরিমাণটাকে কমানোর চেষ্টা করা। অনেক অনেক ধন্যবাদ মাসুম, আপনার কাছে প্রশ্ন দিয়ে আজকের আয়োজন শেষ করব। এখন আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাই, মানে একটা ভিডিও বানালো সেটার অনেক ভিউ হয়ে গেল, তাকেই কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় কিনা সে বিষয়ে নিশ্চয় অনেক সন্দেহ থাকে, অনেক প্রশ্নের জায়গা থাকে। আপনার কি মনে হয় এখানে কোনো নীতিমালা থাকা দরকার? অনেক সময় আমরা দেখেছি যাদের একটু জনপ্রিয়তা আছে, বেশি মানুষ দেখে, তারা হেট্রেট ছড়াচ্ছেন কিংবা ভুয়া তথ্য দিচ্ছেন যেগুলো আমাদের সমাজের জন্য মোটেই ভালো না। যদি আমরা পরিবর্তনের কথা বলি, এই জায়গায় কী কী পরিবর্তন আসতে পারে, কাঠামোগত কোনো নীতিমালার আওতায় আনা যায় কিনা, কী বলবেন? হ্যাঁ, নীতিমালার আওতায় আনা যায়, যে হচ্ছে কারণ র্যান্ডম যে কেউ একজন জাস্ট ভিডিও করে, এখন মানে থিন লেয়ারটা ঠিক করা উচিত, যে হচ্ছে একজন র্যান্ডম জাস্ট ভিডিও করতেছে সে, তাকে কি কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় কি না, সেই ব্যাপারে নীতিমালা যদি হয় আই থিঙ্ক গুড হয়। বাট এটা যেন আবার নতুন করে আবার আগের ব্যাপারটা যেন ফেরত না আসে, যেমন হচ্ছে মুভির ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আমি মুভি নিয়ে তো কথা বলি, সো মুভির ক্ষেত্রে সেন্সরশিপের যে ব্যাপারটা ছিল যে আগে থেকেই ঠিক করে দেওয়া হইতো যে মুভির এই এই টাইপের জিনিসপত্র রাখা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। সো সেন্সর করতে গিয়ে যদি আবার আবার যেন অতিরিক্ত রকমের সংস্কার যেন না হয়ে যায়, অতিরিক্ত রকমের কঠিন যেন না হয়ে যায় ব্যাপারটা, এই মানে স্বাধীনতা এবং সৃজনশীলতার যে অবাধ সুযোগ সেটিও যাতে থাকে, সেটাও এখন আবার আমরা যাতে একটি গঠনমূলক জায়গাতেও আসতে পারি, তাই তো? অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আসলে আইকন রয়েছেন, জনপ্রিয় মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকে। হয়তো সাধারণ মানুষ একেবারে ইন্ডিভিজুয়ালি ভাবতে পারেন, যারা জনপ্রিয় আছেন তাদের অনেক মানুষের কথা নিয়ে ভাবতে হয়, কিন্তু যে যেখানেই আছে, যে কাজই করি, আমাদের দেশ এবং সমাজ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রায়োরিটিটা যাতে আমাদের সকলের থাকে, এই চেষ্টাটি যাতে আমাদের সকলের থাকে, সেই আহ্বানটি দিয়ে আজকে শেষ করছি আয়োজন। আবার দেখা হবে, বিদায় নিচ্ছি। Kidlon Baby Care Products শিশুর যত্নে সারা বছর।